এই মুহূর্তে ভারতীয় দলের লক্ষ্য আসন্ন ওয়ানডে বিশ্বকাপে ভালো পারফরমেন্স করা। দেশের মাটিতে অনুষ্ঠিত হবে এই হাই ভোল্টেজ টুর্নামেন্ট, তবে তারপরেই 2024 সালের মাঝামাঝি সময়ে আয়োজিত হবে টি টোয়েন্টি বিশ্বকাপ। এখনও হাতে কিছুটা সময় থাকলেও সেই বিশ্বকাপের জন্য দলে কারা কারা থাকবে সেই নিয়ে চিন্তাভাবনা শুরু হয়ে গিয়েছে। আজকের এই ভিডিওতে আমরা দেখে নেব ভারতীয় দলের সেই সব ব্যাটসম্যানদের তালিকা যারা টি টোয়েন্টি ফরম্যাটের দেশের জার্সি গায়ে সবথেকে বেশি ছক্কা মেরেছেন। এই তালিকাটা দেখলেই বোঝা যাবে যে যাদের ছাড়া এই বিশ্বকাপে নামা একদমই অসম্ভব। নাম্বার ফোর, লোকেশ রাহুল, যিনি বেশ কিছুদিন ধরেই চোটের কারণে মাঠের বাইরে রয়েছেন, তাও তিনি এই তালিকার মধ্যে আছেন। ভারতীয়দের মধ্যে টি টোয়েন্টি ক্রিকেটে সবথেকে বেশি ছক্কা মারার দিক থেকে চতুর্থ স্থানে রয়েছেন লোকেশ রাহুল। 68টি ইনিংস ব্যাট করতে নেমে তিনি ছক্কা মেরেছেন 99টি। নাম্বার থ্রি, সূর্যকুমার যাদব। টি টোয়েন্টি ক্রিকেট মানে সূর্যকুমার যাদবের নাম অবশ্যই আসবে। তাকে বলা হয় ইন্ডিয়ার 360 ডিগ্রি প্লেয়ার, কারণ তিনি যে কোনো স্টাইলে মাঠে যে কোনো জায়গা দিয়ে ছয় মারতে পারেন। মাত্র 49টি আন্তর্জাতিক টি টোয়েন্টি ম্যাচ খেলে 101টি ছক্কা মেরেছেন সূর্যকুমার যাদব। নাম্বার টু, বিরাট কোহলি। বর্তমান প্রজন্মের সেরা ভারতীয় ব্যাটসম্যান বিরাট কোহলি। ব্যাট হাতে তিনটি ফরম্যাটেই তিনি ভারতকে অসংখ্য ম্যাচ জিতিয়েছেন। টি টোয়েন্টি ক্রিকেটেও তার কোনো ব্যতিক্রম নেই, তাই এই তালিকায় তিনি রয়েছেন দ্বিতীয় স্থানে। বিরাট কোহলি 107টি টি টোয়েন্টি ম্যাচ খেলে ছক্কা মেরেছেন 117টি। নাম্বার ওয়ান, হিটম্যান রোহিত শর্মা। রোহিত শর্মা এমন একজন ভারতীয় ওপেনার ব্যাটসম্যান যিনি প্রথম থেকেই আগ্রাসী মনোভাবে ব্যাটিং করেন। রোহিত শর্মা তার টি টোয়েন্টি ক্রিকেটের কেরিয়ারে 140টি ম্যাচ খেলে এখনও পর্যন্ত ব্যাট হাতে 182টি ছক্কা মেরেছেন। এই চারজনের মধ্যে তোমার ফেভারিট প্লেয়ারকে কমেন্ট করে নিজের মতামত জানাতে একদমই ভুলো না। আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক করে দাও। আর ক্রিকেটের এই ধরনের ইন্টারেস্টিং ভিডিও পাওয়ার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করতে তো একদমই ভুলবে না। দেখা হচ্ছে পরের ভিডিওতে। টেক কেয়ার, টাটা অ্যান্ড বাই বাই।